ঘটনাটা মালদা জেলার একটা ঘটনা। মালদা জেলায় অনেক তো গ্রাম আছে, সেই একটা প্রত্যন্ত গ্রামের ঘটনা একটা। একটা ছেলে, সে সবসময় অসুস্থ থাকত। এইবার তাকে বিভিন্ন ওখানকার যে আশেপাশের বৌদ্ধি ডাক্তার দেখানো হয়েছে, ছেলেটা কিছুতেই সুস্থ হচ্ছিল না। তো তখন ওখানে একটা একজন বাবা ছিলেন, তার কাছে ঝাড়ফুঁক করবার জন্য নিয়ে যাওয়া হতো। তা তখন তাকে ওই ঝাড়ফুঁক করার জন্য নিয়ে গেওয়া হয়েছে। ছেলেটা যখন নিয়ে যাওয়া হয়েছে, তখন বাবা তাকে দেখে বলেন যে এর উপরে একটা কালো ছায়া আছে, এবং আমার মনে হয় যে এই যে ছায়াটা, এই ছায়াটা কোনো মানে খুব বেশি প্রেতের নয়, মানে খুব জোরালো কোনো প্রেতের নয়, এটা একটা মানে সাধারণ একটু অল্প বিস্তর প্রেতের একটা ছায়া, মানে একটা ছায়া এর উপরে পড়েছে। তো আমি ঝাড়ফুঁক করে দিচ্ছি, ঝাড়ফুঁক করলে এই ছায়াটা সেরে যাবে, মানে এর থেকে চলে যাবে। তো তারপর ঝাড়ফুঁক করে দিলেন উনি। উনি ঝাড়ফুঁক করে দেওয়ার পর বললেন যে মানে যার ওপরে পড়েছে সেই ছেলেটাকে বললেন যে ওই যে দূরে অশ্বত্থ গাছটা দেখছো, ওই অশ্বত্থ গাছের চারদিকে তুমি চারবার প্রদক্ষিণ করে এসো, এবং তোমার প্রিয় কোনো জিনিস সেইটা তুমি ওখানে ফেলে আসবে। তো বলেছে ঠিক আছে। এবার ওই ছেলেটার সঙ্গে একটা বন্ধু ছিল, সেও তখন ওই অশ্বত্থ গাছে বলছে যে তুমিও যাও, কোনো অসুবিধা নেই, তুমিও যেতে পারো। সেও তখন ওই বন্ধুর সঙ্গে, মানে যেই ছেলেটার ওপর ছায়াটা পড়েছে তার সঙ্গে ও গিয়ে প্রদক্ষিণ করছে। তা প্রদক্ষিণ করে চলে আসার পর তখন বাবা বলছে যে যাও, এবার বাড়িতে যাও, সব ঠিক হয়ে যাবে। ওকে, তো ভেবেছে যে ঠিক হয়ে যাবে, তো বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাওয়ার তিন দিন, ঠিক তিন চার দিন পর থেকে বেশ জ্বর আসা শুরু হয়েছে, মানে যার উপরে ছায়াটা ছিল তার খুব জ্বর আসা শুরু হয়েছে। তো যখন জ্বর আসা শুরু হয়েছে তখন সে কি করেছে, তখন আবার টেনশনে পড়ে গেছে, তখন এই যেই ছেলেটা নাকি ওর সঙ্গে ছিল, মানে বন্ধুটা, যেই বন্ধুটা ওর সঙ্গে প্রদক্ষিণ করেছিল, তখন তাকে ওর মা বলে যে, মানে যেই ছেলেটা অসুস্থ ছিল তার মা বলছে যে দেখ তোর বন্ধু এরকম জ্বর হয়েছে, তা রাত্রিবেলায় কিছু প্রবলেম ট্রবলেম হলে তুই একটা কাজ করবি, যে তুই একটু ওর সঙ্গে রাত্রে থাকবি। বলছে হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমি থাকবো। বাচ্চা ছেলে তো, খুব একটা বেশি বয়স না, ধরুন 14-15 বছর বয়স। হ্যাঁ আমি থাকবো। তা রাত্রিবেলা রয়েছে, তখন ওই ছেলেটা যার নাকি ওপরে ছায়াটা পড়েছিল, সেই ছেলেটা অসুস্থ ছেলেটা, সে রাত্রিবেলা উঠে জল চাইছে, বারবার জল চাইছে, বারবার উঠছে আর বারবার জল চাইছে। তা তাকে জল দিচ্ছে, দেওয়ার পর একবার জল চেয়েছে, সেই সময় জলটা খেয়ে এসে খেয়েছে, খেয়ে এবার যা জল খাচ্ছে তার মানে বেশিরভাগটাই পড়ে যাচ্ছে মাটিতে। তো ওই অবস্থায় সে এসে বসেছে। তো বলছে যে তুই এইভাবে জল খাচ্ছিস, আর দাঁড়া আমি গ্লাসটা ধরে দিচ্ছি, ধরে তোকে জলটা খাওয়াচ্ছে। বলে যখন গ্লাসটা ধরে ওকে জলটা খাওয়াতে গেছে, তখন ওর মুখটা তুলে যেই খাওয়াতে গেছে, দেখছে মুখের মধ্যে কোনো, মানে চোখের মধ্যে কোনো মনিটনি কিছু নেই। তখন ও ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে দৌড়ে তখন ওই নিজ বন্ধুটার ঘর থেকে ওর বাবা মার ঘরে দৌড়ে গেছে। বলছে আমি এর সঙ্গে থাকবো না, এই কীরকম অবস্থা, এই এই পুরো ডেসক্রিপশনটা দিয়েছে। তখন ওর বাবা মা দৌড়ে এসছে, দেখে এসে দেখছে যে নর্মাল নর্মাল রয়েছে, চুপচাপ বসে রয়েছে ওই ছেলেটা। তো এইবার তখন কি হয়েছে, এই ছেলেটা, এই এর বাবা মা তারপর
লক্ষ্য রাখছে যে কি হচ্ছে না হচ্ছে লক্ষ্য রাখছে, এই ছেলেটাও মানে বন্ধুর যে সেও লক্ষ্য রাখছে অসুস্থ ছেলেটার উপর। তা প্রায়শই দেখছে যে একটু উল্টো পাল্টা অন্যরকম ব্যবহার আচার ব্যবহার সে করছে, তো বুঝে উঠতে পারছে না যে কি করা যায় কি করা যায়। শরীর আস্তে আস্তে আরও খারাপ হচ্ছে, তখন ওই বাবার কাছে আবার নিয়ে গেছে যে বাবা এইরকম ব্যাপার কি করা যায়। তখন বাবা বলছে ঠিক আছে দাঁড়াও, বলে বাবা ওকে বসিয়েছে। বসানোর পর ওই ময়ূরের পাখা আছে না, ময়ূরের যে পেখম দিয়ে যে পাখা তৈরি হয় সেই পেখম পাখা দিয়ে ওকে বারবার ঝাড়ফুঁক করছে, বারবার ঝাড়ফুঁক করছে, ঝাড়ছে মাথার মধ্যে। তো মাথার মধ্যে দিতে দিতে একটা সময় কি হয়েছে, দেখছে যে ওই যে ময়ূরের যে পেখমে যে পাখাটা সেটা একটু তো কালারফুল থাকে, সেটা আস্তে আস্তে কালো হয়ে গেল, পুরো একদম কালো হয়ে গেল। কালো হয়ে ওর থেকে যে পেখমের যে অংশগুলো থাকে সেগুলো আস্তে 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 পড়ে গেল, পুরো একদম ফাঁকা হয়ে গেল। তখন বাবা বলছে যে এই যে আমি চারবার প্রদক্ষিণ করতে দিয়েছিলাম তার মধ্যে নিশ্চয়ই এমন কিছু একটা হয়েছে যার জন্য ওর ওপরে আবার একটা ছায়া চলে এসেছে। বলছে সে কি সেরকম কিছু? বলছে হ্যাঁ, তোমরা কি করেছিলে চারবার যখন গেছিলে ওখানে ঘুরছিলে ওই অশ্বত্থ গাছের চারিদিকে যখন চারবার ঘুরছিলে কি করেছিলে? বলছে কিছু না তো, কিছু করিনি তো। বলছে না নিশ্চয়ই করেছো, নিশ্চয়ই করেছো, না করলে তো এই জিনিস হবে না। বলছে কি করেছি? আমরা কিচ্ছু করিনি, সত্যি কিছু করিনি। বলছে হ্যাঁ করেছো, দাঁড়াও আমি বলছি কি করেছো। বলে একটা মাদুলি নিয়ে ওই যেই ছেলেটা অসুস্থ ছিল তার হাতের মধ্যে পড়িয়ে দিচ্ছে। হাতের মধ্যে পড়িয়ে দেওয়ার পর তখন ছেলেটা খানিকক্ষণের মধ্যে সুস্থ হয়ে গেছে। তখন বলছে যে কি হয়েছিল বলতো সেদিনকে, কি হয়েছে যে চারবার প্রদক্ষিণ করেছিলে কি হয়েছিল ব্যাপার? তখন ওই ছেলেটা বলছে যে অসুস্থ ছিল, সেই ছেলেটা বলছে যে আমরা যখন চারবার প্রদক্ষিণ করছি সেই সময় একবার মানে যখন ঘুরছি ঘুরতে ঘুরতে আমি দেখছি একটা আংটি পড়ে রয়েছে, তা আমি ভেবেছি ওই আংটিটা বোধহয় আমার বন্ধুর, সেই জন্য আমি আংটিটা তুলে নিয়েছি, তুলে নিয়ে তারপর প্রদক্ষিণ করে চলে গেছি। তখন ওই বাবা বলছে যে এটা ভীষণ মারাত্মক একটা ভুল হয়েছে, ওই যে আংটিটা তুলেছিলে এইটা অ্যাকচুয়ালি কোনো একটা মেয়ে ওখানে ফেলে দিয়ে গেছিল, আর এই যে মেয়েটা আংটিটা ফেলে দিয়ে গেছিল কারণ এই মেয়েটার উপর কোনো ভূতের ছায়া এসেছিল, সে তখন ওই আংটিটা তাকে হয়তো কেউ বলেছিল সেই জন্য ওখানে ফেলে দিয়ে গেছিল। আসলে ওই অশ্বত্থ গাছটা চারদিকে ওই ওই কাজের জন্যই ব্যবহার হতো, যে যার যেরকম প্রবলেম হয় এই ধরনের প্রবলেম তারা ওখানে কিছু না কিছু দিয়ে আসবে এবং সেটা কখনো তুলবে না। ছেলেটা তুলেছিল না জেনে তখন এই ছেলেটার ওপর ওই যে ভূতের যে ছায়াটা সেটা চলে এসেছিল। তো তখন বাবা বলছে যে এ তো মারাত্মক ব্যাপার হয়েছে, একে তো আবার কিছু করতে হবে। তো তখন বলছে যে এক কাজ করো, তোমাকে আবার ওখানে যেতে হবে, গিয়ে তোমাকে আবার কিন্তু প্রদক্ষিণ করতে হবে, তা আগের বারের মতন কিন্তু এইবারে এতটা সহজ হবে না, তুমি যাও কিন্তু আগের বারের মতন এতটা সহজ হবে না। তা ছেলেটা তখন কি করবে, ছেলেটা ওই অবস্থাতেই গেছে, গিয়ে এবার চারিদিকে প্রদক্ষিণ করছে। এইবার যখন প্রথম একবার প্রদক্ষিণ করেছে, করার পর দেখছে যে ওর সামনে পেছনে আশেপাশে সব কালো কালো কি সব ঘুরছে। তো ঘুরতে ঘুরতে তখন ও সরে গেছে, ঘুরতে ঘুরতে তখন ও সরে গেছে, ওখান থেকে সরে গিয়ে তারপর ভাবছে যে না আমাকে তো ঘুরতে বলেছে, আবার ঘুরতে শুরু করেছে। এইবার যখন ঘুরতে শুরু করেছে দেখছে যে ওর সামনে সেই মানে হাত খুলে দাঁড়িয়ে রয়েছে, মানে ওকে যেতে দেবে না, ওকে প্রদক্ষিণ করতে দেবে না, সেরকম হাত খুলে দাঁড়িয়ে রয়েছে। তা সেই সব অবস্থা ওভারকাম করে ও কিন্তু চেষ্টা করে যাচ্ছে ঘোড়া, কিন্তু টাফ হচ্ছে এবারে ঘোড়াটা, ওর মনে হচ্ছে যেন শরীরটাকে কেউ যেন টেনে ধরে রেখেছে, এমনিতেই অসুস্থ শরীর তার মধ্যে কেউ যেন টেনে ধরে রেখেছে। তো তবুও চেষ্টা করে 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 কোনো রকমে তিনবার পাক খেয়েছে, চতুর্থবারের সময় যখন পাক খাচ্ছে তখন ওকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে।
তো সে কিছুতেই আর উঠে পাক খেতে পারছে না। তা বাবা তো দূর থেকে দেখছে, বাবা তখন ওখান থেকে চেঁচিয়ে বলছে যে তুমি পারবে পারবে, তুমি করো, তোমাকে কিচ্ছু করতে পারবে না, তুমি পারবে। তা কোনো রকমে বাবার কথাতে ও তখন উঠেছে, ওঠার পর আবার পাক খেতে শুরু করেছে। এই লাস্টবার যখন পাকটা খেয়েছে, খেয়ে এসে মানে পাকটাও খাওয়া শেষ হয়েছে আর ও অজ্ঞান হয়ে পড়ে গেছে। তা বাবা তখন ওর বন্ধুটাকে বলছে যে যাও তুমি একটু ধরে নিয়ে এসো। তা গিয়ে ধরে নিয়ে এসছে, ধরে নিয়ে আসার পর ওকে বাবার কাছে শুয়ে দিয়েছে। তখন বলছে যে ওর মধ্যে থেকে ওই ভূতের যে ছায়াটা সেটা চলে গেছে, আর কোনো বিপদ নেই, এবার তুমি তোমরা ওকে বাড়িতে নিয়ে যেতে পারো। তারপর ওকে বাড়িতে নিয়ে যাওয়া হলো এবং সেখানেও আস্তে 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 সুস্থ হয়ে গেল। তো এইভাবেই মানে এই গল্পটা বললাম। আমার একটু রাত হয়ে গেছে আসতে, ঠিক আছে, আমি আবার পরে আবার কোনো দিন আসছি, হঠাৎ করেই আসব, আবার কিছু গল্প নিই। আজকে আরও গল্প বলতাম কিন্তু একটু রাত হয়ে গেছে, একটাই গল্প বললাম, আসছি আরও গল্প নিই অন্য কোনো দিন, আজকে আসি। আমি মূলত এসেছি আজকে এই সময় পুরনো গল্প, একটা পুরনো গল্প এবং একটা নতুন গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে, আর পরে রাত্রিবেলা আসছি 10টা নাগাদ, তখন সব নতুন গল্প, দারুণ দারুণ সব গল্প শোনাতে। তো শুরু করি। সেদিনকের যে গল্প সেটা তো আপনাদের ঠিক আমি লাইভে শুনিয়েছিলাম, কিন্তু পরে আর কেউ সেই গল্প শুনতে পারেননি, কেন কি ওটা ইউটিউব থেকে উড়ে গেছিল। তো সুতরাং এখন আমি আপনাদেরকে সেই গল্পই শোনাচ্ছি, একটা পুরনো গল্প একটা নতুন গল্প। ওকে, আমার বন্ধু জয়দীপের গল্প বলেছিলাম, হাইওয়ের কথা। তো জয়দীপ একবার অফিসের কাজে গোয়াতে গেছিল, 4-5 দিনের ট্যুর। তো গোয়াতে যাওয়ার পর ও একটা হোটেলে ওঠে, এবং হোটেলে ওঠার পর সেই হোটেলে ও কি করে, রুম ভাড়া চায়। তো রুমটা বলে যে আমাকে 10 নম্বর রুমটা দিতে হবে। ওর আবার একটু নাম্বারের ব্যাপারে একটু ফ্যাসিনেশন ছিল, একটা কনফারেন্সে গেছে তো আমাকে 10 নম্বর রুমটা দিতে হবে। তো তখন হোটেলে থেকে বলে যে, রিসেপশন থেকে বলে যে স্যার 10 নম্বর রুমটা দেওয়া যাবে না, আপনাকে ওর কাছাকাছি 9 নম্বর রুমটা দিচ্ছি। না, আমার 10 নম্বর রুমটাই চাই। তো তখন বলছে যে না স্যার, ওটা দেওয়া যাবে না, ওটা অলরেডি বুকড। তো বলছে যে ঠিক আছে, তাহলে কি আর করা যাবে, কিন্তু যখনই খালি হবে ওই রুমটা আপনি কিন্তু আমাদেরকে দিয়ে দেবেন। বলছে ওকে ঠিক আছে, দেখা যাবে। তখন তোকে 9 নম্বর রুমটা দিয়ে দিয়েছে, ও নিজের জিনিসপত্র সব রেখেছে, রাখার পর ফ্রেশ হয়েছে, ফ্রেশ হয়ে এবার ও একটু বেরোবে, বাইরে এদিক ওদিক ঘুরতে যাবে। তো বেরিয়েছে, বেরিয়ে ও করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে, বাইরের দিকে যাচ্ছে। তা হঠাৎ 10 নম্বর রুমের ভেতর থেকে ও একটু আওয়াজ টাওয়াজ পেয়েছে। তো হঠাৎ করে কি মনে হয়েছে যে দেখি তো 10 নম্বর রুমে কি হয়েছে, আমাকে কেন দিল না, কি ব্যাপার। দেখুন, এটা কিন্তু খুব খারাপ জিনিস যে কারোর রুমের মধ্যে এইভাবে তাকঝাঁক করা, কিন্তু ও করেছিল সেদিনকে। ও যে কি হোল যেটা থাকে দরজার, সেই কি হোল দিয়েও দেখছিল যে কি হয়েছে, কি আছে, মানে কারা রয়েছে সেটা দেখতে গেছিল। তো দেখে যে সাদা কাপড় পরে 2-3 জন লোক দাঁড়িয়ে রয়েছে, সে 2-3 জন লোক দাঁড়িয়ে রয়েছে সাদা কাপড় পরে, যে জায়গায় দাঁড়িয়ে ছিল সেখানেই দাঁড়িয়ে রয়েছে। তারা নিজেদের মধ্যে কি আকার ইঙ্গিতে কি সব কথাবার্তা বলছে, আওয়াজ আসছে সামান্য, বুঝতে পারছে না যে কি কথাবার্তা হচ্ছে। তো বলছে ঠিক আছে, কিছু ব্যাপার নয়, ও ওখান থেকে চলে গেছে। ওখান থেকে চলে গিয়ে তারপর ফিরে আসছে, যখন বাইরে থেকে আবার ফিরে আসছে, ফিরে এসে ওখানে দেখতে গেছে
আবার কি হল দিয়ে ওর কি মনে হয়েছে আবার দেখতে গেছে, দেখছে ওই রকমই দু তিনজন লোক একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং তারা কি সব কথাবার্তা বলছে, নিজেদের মধ্যে আকার ইঙ্গিত করছে, হালকা করে কথাবার্তা বলছে। আর তখন ও দেখছে যে ওই রকম অবস্থা, ও আবার নিজের ঘরে চলে গেছে। এর পরের দিন ও আবার বেরিয়েছে, বেরোনোর পর আবার ওর একটা ইন্টারেস্ট জেগেছে যে না আবার দেখি আমি, আবার দেখেছে, দেখছে ওই হোলের মধ্যে দিয়ে, ওই কি হোলের মধ্যে দিয়ে দেখছে যে ওই আগের দিন যেখানে লোকগুলো দাঁড়িয়েছিল ঠিক সেখানেই ওই লোকগুলো আবার ওই ওই দিনও দাঁড়িয়ে রয়েছে। আর তাদের মধ্যে ওই রকমই কথাবার্তা চলছে এবং ও তখন ওখান থেকে চলে গেছে। চলে যাওয়ার পর এরকম ও দু তিন দিন, ও এখানে দু তিন দিন এখানে দেখেছে এরকমভাবে একই একই দৃশ্য। তারপর ও আবার রিসেপশনে গেছে, রিসেপশনে গিয়ে একদিন বলছে যে আচ্ছা এই 10 নম্বর রুমটা কি খালি হবে না, আপনারা আপনাদেরকে বললাম তো, বলছে না স্যার এটা জেনারেলি যারা ছিল তারা ছেড়ে দেওয়ার পর আমরা 10 নম্বর রুমটা ভাড়া দিচ্ছি না, আমাদের একটু দরকারে লাগবে। তো ওর যখন বলেছে আমাদের দরকারে লাগবে, এর থেকে যখন বলেছে আমাদের দরকারে লাগবে তখন হোটেল থেকে, তখন ও বলছে ভাবছে যে কী দরকারে লাগতে পারে, কী ব্যাপারটা কী, আসলে কী হয়েছে, এখানে কে কে আছে, মানে এদের হোটেলের কি কিছু প্রবলেম আছে, তাহলে কি এরা কোনো 2 নম্বরই ব্যবসা ট্যাবসা করছে, এই সব বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, মানে নেই কাজ তো খই বাজ আর কি। তো এইসব চিন্তাভাবনা করতে করতে ও আবার ওই 10 নম্বর রুমে এটা দিয়ে আই হোল দিয়ে দেখতে গেছে। তা দেখতে গিয়ে ও দেখছে যে এবার আর ওই সব সাদা জামা কাপড় পরা লোকজনদের আর দেখতে পাচ্ছে না, তখন দেখছে যে লাল রঙের একটা পর্দা ঝোলানো। তো অবাক হয়ে গেছে, লাল রঙের পর্দা ঝোলানো কেন? তারপর ও চলে গেছে আবার ঘরের মধ্যে, আবার ফিরেছে, তারপরের দিন আবার বেরিয়েছে, বেরিয়ে যখন আসছে এসে আবার ওই 10 নম্বর রুমের ওখান দিয়ে দেখতে গেছে যে কী হয়েছে, ওই আই হোল দিয়ে দেখছে, এই কী হোল দিয়ে দেখছে যে কী ব্যাপার। তো তখন দেখছে আবার সেই লাল রঙের পর্দাটা ঝোলানো রয়েছে। তো তখনও বুঝতে পারছে না যে কী হয়েছে। এইবার ও বাইরে গেছে, বাইরে গিয়ে ঘুরে টুরে বাড়িতে এই ঘরের মধ্যে যখন ফিরে এসছে, রাত্রিবেলা শুয়েছে, শুয়ে অদ্ভুত অদ্ভুত জিনিস উপলব্ধি করতে পারছে। ও দেখছে যে অন্ধকারের মধ্যে কারা যেন ঘরে চলাফেরা করছে, মানে হোটেলের রুমে ঘরে কারা যেন অন্ধকারে চলাফেরা করছে, আর কেউ যেন ওকে তাকিয়ে দেখছে, ওর বেডের আশেপাশে ওকে তাকিয়ে দেখছে। তো ও তখন ধরপড়ি উঠে গেছে, উঠে গিয়ে লাইটটা জ্বালিয়ে দেখছে যে কি আছে, দেখছে কেউ নেই, তারপর শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। পরের দিন আবার সেম জিনিস, দেখছে যে কারা যেন ঘরের মধ্যে অন্ধকারে চলাফেরা করছে, আর ওর মনে হতো ও যখন রাস্তায় বেরোতো ওর মনে হতো কেউ যেন ওর পিছনে ওর দিকে তাকিয়ে ওর ওর পিছু নিচ্ছে। তো দেখতে দেখতে বুঝতে পারছে না, তো তখন ও দেখছে যে ওর পিছনে কারা আসছে, কী ব্যাপার কিছু বুঝতে পারছে না। তো মানে রাস্তায় যখন চলছে তখন দেখছে যে কে যেন ওর পেছনে ধাওয়া করেছে, ওর খালি খালি মনে হচ্ছে যে কেউ যেন ওকে অনুসরণ করছে। তা এইরকম করতে করতে ও তখন প্রায়শই মনে হতো যে ও ঘরের মধ্যে রয়েছে কিংবা বাইরে রয়েছে, ওর ওর ওকে যেন কেউ অনুসরণ করে যাচ্ছে। ও তখন গিয়ে ওই কাছে একটা লোকাল চার্চ ছিল, সেই লোকাল চার্চে গিয়ে ফাদারের সঙ্গে কথা বলে যে ফাদার এইরকম এরকম ব্যাপার কী করবো, কী হয়েছে ফাদার। তখন ফাদার ওর মাথার মধ্যে ওই হোলি ওয়াটার দিয়েছে, দিয়ে ফাদার বলেছে যে তোমার যা বক্তব্য তুমি সেটা জিসাসের সামনে বলো, আমি দেখছি তারপর কী করা যায়। তো তারপর ফাদার ওর কথা শুনেছে, তারপর তো ফাদার যা করার করছে। তখন ফাদার তারপর বলছে যে তুমি এক কাজ করো, তুমি গিয়ে ওখানে বলো যে ওই যেখানে, ও আচ্ছা, এর মাঝে ও বিভিন্ন রকমের জিনিসপত্র দেখতে পাচ্ছিল বলে ও ভেবেছে যে ওর ঘরটার মধ্যে কিছু প্রবলেম আছে, ও কিন্তু হোটেলটা ছেড়ে দিয়েছিল,
ও হোটেলটা ছেড়ে দিয়ে অন্য একটা হোটেলে গিয়ে উঠেছে। আচ্ছা, ফাদার এবার বলেছে যে তুমি গিয়ে ওই আগের হোটেলে জিজ্ঞাসা করো যে কি হয়েছে, কি হয়েছিল ব্যাপারটা। তখন ও আগের হোটেলে রিসেপশনে গেছে, রিসেপশনে গিয়ে জিজ্ঞাসা করছে যে আপনাদের এখানে যে ছিলাম, কিন্তু আমি এই এই 10 নম্বর রুমে আপনারা বলেছিলেন যা যা, আমি কি হোল দিয়ে দেখেছিলাম, দেখার পর দেখলাম যে লাল রঙের একটা কাপড় ঝুলানো রয়েছে, আগে দেখতাম যে 2-3টে লোক তারা সাদা কাপড় পরে দাঁড়িয়ে রয়েছে, কথা বলছে, কি ব্যাপারটা আমাকে একটু খুলে বলুন তো, আপনারা বলছেন যে এটা দেওয়া যাবে না, ব্যাপারটা খুলে বলুন। তখন ওই রিসেপশনের যে লোকটি, মহিলাটি, উনি বলেন যে স্যার আপনাকে আমি বলছি ঠিকই, কিন্তু এটা আপনি জানাবেন না, অ্যাকচুয়ালি 10 নম্বর রুমে বহু বছর আগে বেশ কয়েকজন তান্ত্রিক এসে উঠেছিলেন, তারা ওখানে তন্ত্র সাধনা করতেন, আমরা এই ব্যাপারটা জানতাম না। তো এর মধ্যে থেকে তন্ত্র সাধনা করতেন, ওনারা সাদা কাপড় পরেই থাকতেন সবসময়, এবং তন্ত্র সাধনা করতে করতে একদিন কি হয় কে জানে, তো ঘরের মধ্যেই ওনারা কিন্তু মারা যান। হয়তো ওনাদের কোনো যোগ টোক ছিল, কিছু ব্যাপার ছিল, জানি না তো সেটা, ওনারা মারা যান। পরবর্তীকালে আমরা যখন ওনাদের কোনো সাড়া শব্দ পাই না, তখন পুলিশ এসে খুলে দেখে যে ওনাদের দেহ রয়েছে। তো তখন এরপর ওনাদের দেহ পুলিশ যখন দেখে, দেখার পর পুলিশ ওই জায়গাটাকে বন্ধ করে দিয়ে যায়, কিন্তু পরবর্তীকালে ওনাদের আর কোনো ট্রেস পাওয়া যায়নি, মানে ওনাদের দেহটার আর কোনো ট্রেস পাওয়া যায়নি নিয়ে যাওয়ার পর থেকে। তো যাই হোক, আর ওনাদের শরীরটা, মানে ওনারা সাদা কাপড় পরতেন ঠিকই, কিন্তু ওদের চোখটা ছিল লাল রঙের। তখন তো জয়দীপ বুঝে গেছে যে ব্যাপারটা কি, ওই যে লাল রঙটা যে ও দেখতো, ওটা আসলে কোনো পর্দা ছিল না, ও যেরকম দেখতো কি হোলটা দিয়ে, সেরকম ওর দিকেও কেউ তাকিয়ে থাকতো, এবং ওকে খুব ভালো করে বুঝে নিয়েছিল, ভালো করে দেখে বুঝে নিয়েছিল যে ওকে। এরপর থেকেই ওর পেছনে কিন্তু ওইভাবে ওই তান্ত্রিকরা ধাওয়া করেছিল। তো তারপর জয়দীপ গিয়ে ফাদারের কাছে সমস্ত কিছু বলে, সমস্ত ঘটনাটা বলে, ফাদার তখন ওকে ঝেড়ে দেয় ঠিকই, কিন্তু ও যখন পরবর্তীকালে মুম্বাইতে পৌঁছয়, মুম্বাইতে পৌঁছানোর পরেও ও কিন্তু ওইগুলো লক্ষ্য করে যে ওর পেছনে কেউ যেন ধাওয়া করছে, কেউ যেন সবসময় ওকে নজর রাখছে, ঘরের মধ্যেও কিছু বুঝতে পারত। তখন ওখানে কোনো কাছাকাছি মন্দিরে যায়, মন্দিরে গিয়ে তখন ও যা যা বলার বলে, এবং মন্দিরে পুরোহিত তখন ওকে যা করার পুজো টুজো করে আপাতত ঠিক আছে, ওর আর এইসব ব্যাপার কিছুই হচ্ছে না। তো এটা ছিল আমার পুরনো গল্প, সেদিনকে বলেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সেটা রেকর্ড হয়নি। আচ্ছা, এখন আরেক একটা নতুন গল্প বলি, এটা আমার দুই বন্ধুর ঘটনা, রাজু আর কিশলয়, ওরা ইলেকট্রিকের কাজ করে। তো ওরা বিভিন্ন বাড়ির, মানে ফ্ল্যাট বাড়ির ইলেকট্রিকের যে লাইন টাইনগুলো সেগুলো ওরা করে টোরে দেয়, এবং বিভিন্ন বাড়িতে গিয়েও ওরা ইলেকট্রিকের কাজ টাজগুলো করে। তো এইরকমই ওরা একদিন আসছিল, আমি জায়গাটার নামটা আপনাদের ঠিক বলছি না, ওরা আসছিল একটা, অনেক রাত পর্যন্ত কাজ করেছে, 11টা সাড়ে 11টা পর্যন্ত কাজ করেছে, করার পর ওরা ফিরছে, দুজনে সাইকেলে করে, একই সাইকেলে, একজন সিটে বসেছে আর একজন পেছনে ক্যারিয়ারটায় বসে আসছে। তো যখন ওরা আসছে তখন একটা শ্মশানের পাশ দিয়ে আসছিল, এই শ্মশানের পাশ দিয়ে যখন আসছে, চালাতে চালাতে হঠাৎ করে রাজু লক্ষ্য করে যে শ্মশানের মধ্যে বেশ কিছু কাপালিক বসে কী সব করছে। তো রাজু কিশলয়কে বলে, এই দেখ দেখ ওখানে মনে হচ্ছে না কী সব কাপালিক অঘড়ি সব বসে রয়েছে, ওরা কী সব করছে। তখন কিশলয় বলে, হ্যাঁ 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 দেখতে তো পাচ্ছি, কিন্তু ছাড় ছাড় এগুলো আমাদের দরকার নেই, আমরা আমাদের মতন চলে যাই। কিন্তু রাজু বলে যে দাঁড়া না দাঁড়া না দেখি, বলে সাইকেল ওখানে থামিয়ে দেয়। থামিয়ে দিয়ে রাজু তখন দেখে যে
কি করছে, দুজনে মিলেই দেখছে যে কি করছে, দেখছে যে ওই কিশলয় আর এই ওই ওই তান্ত্রিক যারা অঘরী ছিল, মানে কাপালিক ছিল, তারা কিসব মন্ত্রতন্ত্র বলছে আর মুখ থেকে কিসব ফেলছে, আগুনের মধ্যে কিসব আহুতি দিচ্ছে আর আগুনটা ধপ করে জ্বলে উঠছে, বারবার এরকম করছে। আর বাকি একজন এই জিনিসটা করছে আর বাকি যারা ছিল তারা এদিক ওদিক ঘাড় ঘোরাচ্ছে আর কিসব বিড়বিড় বিড়বিড় করে মন্ত্র ফুলছে। তো ওরা এইসব দেখছে চুপচাপ দাঁড়িয়ে, একটা গাছের পেছন থেকে চুপচাপ দাঁড়িয়ে এগুলো দেখছে। দেখার পর একটা সময় কিশলে বলছে, দেখ আর দেরি করিস না, চল এবার। মানে ওরা দেখতে দেখতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, প্রায় 12:30টার কাছাকাছি। তো কিশলে বলছে, চ প্লিজ এবার আর দেরি করিস না, খিদেও পাচ্ছে, তাড়াতাড়ি চল। তা রাজু বলছে, আর একটু দাঁড়া না দাঁড়া না, আর একটু দেখে যাই। হ্যাঁ, কিশলয় রাজি হয়নি। তখন কিশলয় প্রায় জোর করেই রাজুকে টেনে নিয়েছে। এবার টেনে নিয়ে গিয়ে কিশলয় বলছে, আমি আমি সাইকেল চালাচ্ছি, তুই পেছনে বস। রাজু বলছে, ঠিক আছে। এইবার রাজু আর কিশলয় দুজনে আবার সাইকেলে করে উঠে যাচ্ছে। তো চালাতে চালাতে কিশলয় তো সামনের দিকে তাকিয়ে চালাচ্ছে, আর রাজু হঠাৎ করে সাইকেলের আয়না ছিল রাজু, সেই আয়নাতে রাজু দেখে বলছে যে, এই শোন আমি না একটা খুব খুব খারাপ একটা জিনিস দেখছি, তুই একটু তাড়াতাড়ি চালাতো। কিশলয় তখন বলছে, কি দেখছিস তুই? বলছে, আমি খুব খারাপ একটা জিনিস দেখছি, তুই তাড়াতাড়ি চালা। কিশলয় বলছে, ঠিক আছে, আরো আরো জোরে জোরে চালাচ্ছি আমি। তো কিশলয় আরো তাড়াতাড়ি করে সাইকেলে প্যাডেল মারতে শুরু করেছে। রাস্তা তো ফাঁকা। তো কিশলয় বলছে, তুই কি দেখছিস একবার বলতো আমাকে। বলছে, তুই একবার সাইকেলের আয়নাটার দিকে দেখ। তখন কিশলয় সাইকেলের আয়নাটার দিকে মানে সোজা তাকাতে তাকাতে এক ঝলক আয়নার দিকে দেখে দেখছে যে ওদের সাইকেলের পেছনে মানে বেশ খানিকটা তফাতে একটা প্রেতনী উড়তে উড়তে আসছে, মানে একটা আলখাল্লার পড়ার মতো একটা প্রেতনী উঠতে উঠতে আসছে। ওরা না নিজেদের চোখে আর বিশ্বাস করতে পারছে না, এটা দেখে বুঝতে পারছে না যে কি করবে, মানে এই রকমও হয়, এই জিনিসও হয়, ওরা আর বুঝে উঠতে পারছে না যে কি করবে। কিশলয় তো মানে ঘাম টান দিয়ে মারাত্মক রকমের ভীষণ স্পিডে সাইকেল চালাতে শুরু করেছে, যে কি করবে বুঝতে পারছে না। আর রাজুও বলছে, তাড়াতাড়ি চালা তাড়াতাড়ি চালা, এরকমভাবে বলছে। তো যেতে যেতে তারপর ওরা কোনো রকমে বাড়ির কাছে এসে পৌঁছে গেছে, বাড়িতে পৌঁছে গেছে। তা কিশলয় আর রাজু ছিল ওই পিস্তুতো মামাতো ভাই। তা রাজুকে কিশলয় বাড়িতে ড্রপ করে কিশলয় আবার নিজের বাড়িতে চলে গেছে। এইবার রাজু তারপরের দিন কিশলয় সকালবেলা এসছে, এসে রাজুর বাড়িতে দেখছে রাজু নর্মাল ঠিকঠাকই আছে, দুজনে মিলে কথাবার্তা বলেছে। রাজু বলছে যে, আমার শরীরটা ভালো নেই, তুই যা আজকে আমি আর কাজে বেরোবো না। তো ঠিক আছে, রাজু সেদিনকে বেরোয়নি, কিশলয় কাজ টাজ করেছে, করে চলে গেছে। এরপর দুদিন কিশলয়ের সঙ্গে আর রাজুর কোনো কথাবার্তা হয়নি, দেখাও হয়নি। তা একদিন কিশলয় কাজ থেকে ফিরেছে, তখন রাজুর মা কিশলয়কে ফোন করেছে। তো ফোন করাতে কিশলয় বলছে, হ্যাঁ বলো পিসি, কি বলছো? বলছে, কিশলয় তুই একবার কালকে আসিস তো, একটু দরকার আছে। তো সকালবেলা পরের দিন সকালে কিশলয় গেছে, রাজুর বাড়িতে গেছে। তা রাজুর মা বলছে, জানিস ও না আজকাল দেখি সকাল এই ঘরের মধ্যে কী সব বসে বসে বিড়বিড় করে, আর ঘর থেকে কিছুতেই বেরোতে চায় না, কি হয়েছে বলতো? বলছে, কই জানি না তো কি হয়েছে কেন গো। বলছে, তুই দেখ না, তুই দেখ। তখন ঘরে গেছে কিশলয়, কিশলয় ঘরে গিয়ে দেখছে যে রাজু ঘরের মধ্যে একটা কোণায় একটা কোণা নিয়ে বসে আছে, আর মুখটাকে মানে হাঁটুগুলো ওপরে তুলে বসে আছে, আর মুখটাকে হাঁটুগুলোর মধ্যে মাথাটাকে চেপে ওরকম রয়েছে।
একটা কিশলে ক্যাজুয়ালি বলেছে, কিরে তোর কি খবর, কি ব্যাপারটা কি তোর, তুই কাজ ফাজে বেরোচ্ছিস না, তোর কি পয়সা টসায় রোজগার করার ইচ্ছে টিচ্ছে নেই না কি, ব্যাপারটা কি তোর, কি হয়েছে তোর, কি শরীর খারাপ হয়েছে বলতো? তো রাজু আর কোনো উত্তর দিচ্ছে না। তখন কিশোরের মাও পেছন পেছন ঢুকেছে, এই রাজুর মাও পেছন পেছন ঢুকেছে, ঢুকে বলছে দেখ এই এই দেখ দেখেছিস এই রকম খাওয়া দাওয়াও করছে না কিছুই না, কি অবস্থা দেখ। তো কিশোরে তখন গিয়ে রাজু গায়ের মধ্যে ধাক্কা দিয়ে বলছে, কিরে কি রে তুই, কি ব্যাপার বল না। যেই বলেছে তখন রাজু মুখটা তুলেছে, মুখটা যখন তুলেছে দেখছে রাজুর চোখগুলো লাল হয়ে রয়েছে। এইবার তখন রাজু জিজ্ঞাসা, কিশোরে বলছে যে কিরে ঘুমোচ্ছিস না নাকি চোখগুলো এরকম লাল হয়ে রয়েছে। তখন রাজু হঠাৎ করে, মানে রাজুর গলাটা হঠাৎ করে একটু ডিফারেন্ট টাইপের হয়ে গিয়ে রাজু বলছে যে আমি ওকে নিয়ে যাব আমার সাথে। কিশোরে বলছে মানে তুই কাকে কার সাথে নিয়ে যাবি? বলছে আমি ওকে তোর, আমি ওকে আমার সাথে নিয়ে যাব, আমি যেখানে ছিলাম সেখান সেখানে নিয়ে যাব। আর গলাটা একটু মানে যেমন দুখানা গলা একসাথে মিশে যেরকম কথা হয় সেরকম টাইপের গলাটা। তখন রাজু, এই কিশোরের মাও, এই রাজুর মাও অবাক, কিশোরের অবাক, দুজনে আর কোনো কথা বলেনি, ঘর থেকে বেরিয়ে চলে এসছে, দরজাটা বন্ধ করে দিয়েছে, বাইরে থেকে আটকে দিয়েছে। এইবার জিজ্ঞাসা করছে, রাজুর মা বলছে যে কিশলায় কি রে এটা কি অবস্থা হয়েছে? কিশলায় বলছে যে হ্যাঁ পিসি, আমি যেটা সন্দেহ করছি তুমিও কি সেটাই ভাবছো? তখন রাজুর মা বলছে যে হ্যাঁ তুই বাবা এক্ষুনি এক্ষুনি দেখা, কাউকে ডেকে আন, কাউকে ডেকে আন, এ তো খুব খারাপ জিনিস হয়ে গেছে রে। তখন কিশলায় চেনাশোনা একজন ভদ্রলোককে ডেকে এনেছেন, উনি এইসব তন্ত্র সাধনা টাধনা করতেন। তা উনি এসছেন, ঘরের মধ্যে ঢুকিয়েছেন, যেই পা দিয়েছেন ঢুকেছেন, ঢুকে বলছে এই ঘর তো মানে কে কারোর আবাসস্থল হয়ে গেছে, কোনো অশরীরীর আবাসস্থল এই ঘরের মধ্যে রয়েছে বলে উনি খুঁজতে খুঁজতে, মানে ওনাকে বলাও হয়নি যে কোথায় রাজুর ঘর, উনি খুঁজতে খুঁজতে ঠিক রাজুর ঘরের সামনে গিয়ে বলছে দরজাটা খোলো। তা দরজাটা খুলেছে, উনি সোজা ভেতরে ঢুকেছেন। যেই ভেতরে ঢুকেছেন রাজু খাটের মধ্যে শুয়েছিল নাকি, উপুর হয়ে, উপুর হয়ে খাটে শুয়েছিল, হঠাৎ করে একদম খাট থেকে মানে খাটে শুয়ে অবস্থা থেকে একদম বসে বসে গেছে। মানে কেউ ধরুন শুয়ে আছে, শুয়ে থাকা অবস্থা থেকে স্ট্রেট গিয়ে যেরকম বসে যায় মানুষ সেরকম সেইভাবে উঠে একদম বসে গেছে, মানে তিন চারটে পোজ না, একবারে উঠে বসে পড়েছে। বসে পড়ে তখন ওই ভদ্রলোককে বলছে যে তুই এখানে এসেছিস কেন, আমি তোর কোচি কিছু ক্ষতি করেছি, তুই এখানে কি করতে এসেছিস? তখন ভদ্রলোক বলছেন যে তুমি কে, কি কারণে এসছো, আর কেন ওকে কব্জা করে রেখেছো, কি ব্যাপারটা কি? তখন বলছে না ওকে আমার খুব ভালো লেগেছে, আমি ওকে নিয়ে যাব, আমি একা থাকি, আমার সঙ্গে কাউকে দরকার, আমি ওকে নিয়ে যাব। তখন বলছে যে তুমি কোথা থেকে এসছো? বলছে আমি তো থাকতাম ওই যে ওই যে ওইখানে, ওরা যে আসছিল একদিন রাত্রিবেলা ওই শ্মশানের ওখান দিয়ে, তখন তখন আমার ওকে খুব ভালো লেগে গেছে। তা ভদ্রলোক আর কিছু বলেনি, বেরিয়ে চলে এসছে ঘর থেকে। তার সঙ্গে সঙ্গে কিশোলায় আর রাজুর মাও বেরিয়ে এসছে। তখন লোকটা বলছে যে দেখুন আপনার ছেলে কি কখনো শ্মশানের কাজ দিয়ে কখনো এসেছিল রাত্রিবেলা? তখন কিশোলায় বলছে হ্যাঁ এটা আমরা এসেছিলাম, একদিন কাজ সেরে শ্মশানের পাশ দিয়ে আসছিলাম। বলছে যে হ্যাঁ ওইখানেই কিছু একটা প্রবলেম হয়েছে, এটা কোনো পেতনি ওর ওপর ভর করেছে এবং ওকে নিয়ে যেতে চায়, সেই শ্মশানে নিয়ে গিয়ে বসবাস করবে ওকে নিয়ে, আর নিয়ে যাওয়া মানে তো এমনি এমনি নিয়ে যাবে না, ওকে মেরেই নিয়ে যাবে, তো কী করা যায়? তখন ওই ভদ্রলোক বলছেন যে একটা কাজ করুন, ওর যে জামা কাপড় আছে, যেই জামা কাপড়টা পরেও গেছিল সেই জামা কাপড়টা আলাদা করে রাখুন, আমি সামনের অমাবস্যাতে একটা পুজো করব, যখন পুজো করব রাজু আমার সামনে থাকবে, রাজুর সামনে আমি পুজোটা করব, আর
ওই জামা কাপড়টা তখন কাউকে নিয়ে গিয়ে ওই শ্মশানে রেখে আসতে হবে। এই প্রেতনি তখন ওই জামা কাপড়ের গন্ধে ভাববে যে রাজু ওখানে চলে গেছে, আর ও তখন ওই জামা কাপড়ের গন্ধে ওখানে চলে যাবে। যেই চলে যাবে ওখান থেকে রাজুর শরীর ছেড়ে যখন বেরোবে, আমি রাজুর শরীর বেঁধে দেবো, আর কোনো চিন্তা থাকবে না। তো এইবার অমাবস্যার দিন, পরের অমাবস্যায় এরকম পুজো শুরু হয়েছে, রাজু তো বসে রয়েছে, ছটফট করছে। এইবার কিশলায় আর রাজুর বাবা দুজনে মিলে গিয়ে ওই শ্মশানে জামা কাপড়গুলো রেখেছে, রাখে এবার চলে এসছে। এইবার যখন চলে এসছে, এসে তখন ওনাকে জানিয়েছেন, ওই তান্ত্রিক যিনি তাকে জানিয়েছেন যে আমাদের কাজ হয়ে গেছে। তখন উনি ওনার যা কাজকর্ম করার করেছেন, যার ফলে তখন ওই ওই যে আত্মা, যে প্রেতনীর যে আত্মা ওর উপর চড়েছিল, সে তখন ওখান থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে রাজুর ওই জামা কাপড়ের গন্ধে ওখানে, ওর শরীরের গন্ধে ওখানে চলে গেছে। চলে যাওয়াতে তারপর রাজুর শরীর বেঁধে দিয়ে তখন উনি রাজুকে সেই যাত্রায় বাঁচিয়ে দিয়েছিলেন, সুস্থ করে দিয়েছিলেন। তারপর থেকে আর রাজুর কিছু হয়নি, এখন তো রাজু ঠিকঠাকই আছে, দেখাও হয় আমার সঙ্গে মাঝে মাঝে। তো এটা ছিল আমার নতুন গল্প, এখনকার মতন এখানেই শেষ করছি। আসছি রাত 10টায় আরও বেশ কিছু গল্প নিয়ে, আরও বেশ কিছু কথা নিয়ে আসার প্রতিশ্রুতি দিচ্ছি। এখনকার মতন এখানে শেষ করছি, নমস্কার।